আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। বাঙালির শিল্প সংস্কৃতির শিকড় ছড়িয়ে দুই পারে। ওপার বাংলার মুক্তধারায় লালিত পালিত বঙ্গ সংস্কৃতি যেন পথ হারাতে বসেছে। মেয়েদের স্বাধীনতাকে যেন টুটি টিপে মারার চেষ্টা চলছে। প্রকাশ্যে গোপালগঞ্জে মৌলবাদীদের ফতোয়া নাড়িয়ে দিয়েছে মেয়েদের চেতনা। কারণ মৌলবাদীরা ডাক দিয়েছেন দোকান বাজারে যেন না আসেন মহিলারা। তাদের প্রত্যাখ্যান করার স্পষ্ট আহ্বান উপমহাদেশে শঙ্কার মেঘ তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে এনেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রশ্ন উঠছে, আফগানিস্তান পাকিস্তানের তালিবানি ভাবনা কি এবার বাংলাদেশকে গ্রাস করছে? যে মহিলারা সমাজ বিকাশের চালিকা শক্তি, যেখানে মা না থাকলে সন্তান পালন অসম্ভব, সেই নারীদের ব্রাত্য করে রাখার আওয়াজ ওঠায় তোলপাড় বিশ্ব। বাংলাদেশের মৌলবাদীদের সংকীর্ণ চিন্তার আঁচ লাগছে এপার বাংলাতেও। মুক্তমনা এ রাজ্যের ছবিটাও বদলে দেওয়ার যেন চেষ্টা শুরু হয়ে গেল। মধ্যমগ্রামের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীকে বয়কটের ডাক দেওয়া হলো। শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরীর খোলা মঞ্চে গান গাওয়ার কথা ছিল, কিন্তু সাংস্কৃতিক মহলে এই সংকীর্ণতার ছায়া আসলে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিফলন বলেই অনেকেই মনে করছে। মিডিয়াতে একটা পেজে ঝড় উঠেছে যে রেজওয়ানা চৌধুরী বন্যার আশাকে কেন্দ্র করে। এমন একজন শিল্পী, যে শিল্পী কখনো যে কোনো দেশের যে কোনো উদ্ভূত পরিস্থিতির আবার সমন্বয়কারী হিসাবে তারা কিন্তু দাঁড়ায়। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস গ্রেফতারের পরে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। পদ্মাপাড়ে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে বলেই অভিযোগ। হিন্দুদের বাড়িঘর ভাঙচুর থেকে অগ্নি সংযোগ, এমনকি হিন্দু মন্দিরও ভাঙচুর হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কোথাও আবার প্রকাশ্যে আসছে ভারতবর্ষের জাতীয় পতাকাকে রাস্তায় এঁকে তা পা দিয়ে মারানো হচ্ছে। অশান্ত বাংলাদেশের পরিস্থিতির এই আবহে এর আঁচ এসে পড়ল এপারের সংগীত জগতেও। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।